সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি কোরআনের আয়াত নিয়ে আলোচনা করব। তো আজকে আমি যে বেছে নিয়েছি সেটি হচ্ছে কোরআনের তেরো নম্বর সুরা সুরাটির নাম হচ্ছে সুরা রাদ এই সুরা রাদের বেশ বেশ কয়েকটা আয়াত আপনাদের সামনে আমি স্ক্রিনে শেয়ার করব। এবং এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করব তো আমি ব্যাখ্যা বিশ্লেষণ পূর্বক আমি আপনাদের সামনে যেটি যেটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করব সেটি হলো যে এই আয়াতগুলোতে মারাত্মক ধরনের ধরনের এরর বা ভুল ভ্রান্তি রয়েছে সেটি আমি প্রমাণ করব তাহলে কথা না বাড়িয়ে আমি আয়াতগুলো একটা একটা করে আপনাদের সামনে শেয়ার করি আচ্ছা প্রথমত তের দুই নাম্বার আয়াত আচ্ছা এইখানে বলা হয়েছে আল্লাহ খুব ভালো করে দেখুন আল্লাহ যিনি উঁচু করেছেন যা তোমরা দেখছো তো আমি এই যে এই আয়াত এই আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমার পুরো এক ঘন্টা সময় চলে যাবে কিন্তু আমি এতটা সময় আপনাদেরকে দিতে পারবো না তো প্রথম আয়াতের প্রথম লাইনের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে আল্লাহ যিনি খুঁটি ছাড়া আসমান উঁচু করেছেন আসমানসমূহ উঁচু করেছেন আল্লাহ যিনি খুঁটি ছাড়া আসমান সমূহ উঁচু করেছেন যা তোমরা দেখছ এই কথাটি এই কথাটি কি আল্লাহর হতে পারে নাকি এই কথাটি মুহাম্মদের নাকি অন্য কারো কথা বলুন তো দেখি আল্লাহ হলে তো আল্লাহ যদি এই কথা বলতো তাহলে বলতো আমি আল্লাহ আসমান সমূহকে খুঁটি ছাড়া উঁচু করে রেখেছি তোমরা তা দেখতে পাচ্ছ বুঝা গেল তাহলে বুঝা যাচ্ছে যে এটি আল্লাহর কথা না এটি মুহাম্মদের কথা মুহাম্মদ বলছে আল্লাহ যিনি খুঁটি ছাড়া আসমান সমূহ উঁচু করেছেন যা তোমরা দেখছো তাহলে বুঝা যাচ্ছে মুহাম্মদ হ্যাঁ এই স্টেটমেন্টটা দিচ্ছে এখন আমি যদি আমাকে কেউ যদি বলে আমান উদ্দিন যিনি আজকের এই লাইভ পরিচালনা করছেন যা আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শুনছেন আবার শুনুন আমান উদ্দিন যিনি আজকের এই লাইভ পরিচালনা করছেন যা আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন এই ধরনের কথা যদি হয় তাহলে এটি কি উদ্দিনের কথা নাকি দ্বিতীয় একজন ব্যক্তি হ্যাঁ এই কথাটি বলছে আপনাদের কি রকম মনে হয় বলুন তো দেখি তাহলে এই এক্সাম্পলটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এটিও বুঝতে পারবেন যে আল্লাহ যিনি খুঁটিচাড়া আসমানসমূহ উঁচু করেছেন যা তোমরা দেখছো হ্যাঁ এই কথাটিও আপনাদের বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না তাহলে আপনারা কি বুঝলেন আমাকে কমেন্টে জানাবেন আমাকে কমেন্টে জানাবেন এই কথাটি আল্লাহর নাকি আল্লাহ সম্পর্কে কেউ স্টেটমেন্ট দিচ্ছে বুঝতে পারছেন আচ্ছা গেল এইবার এইটুকু আমি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম এইবার আসি আমি অন্য কথায় যিনি খুঁটি ছাড়া আসমানসমূহ উঁচু করেছেন যা তোমরা দেখছো এ থেকে বোঝা যায় কি এ থেকে বোঝা যায় যে আসমান হচ্ছে চাঁদুয়ার মতো হুম বা আসমান হচ্ছে এমন কোনো কিছু যেগুলোকে যেগুলোকে খুঁটি দিয়ে উঁচু করা যায় বা খুঁটি দিয়ে ঠাঙ্গানো যায় কিন্তু যেহেতু তিনি আল্লাহ সেই হেতু আল্লাহ এবং মানুষের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য তিনি বলছেন যে তিনি খুঁটি ছাড়াই আসমান সমূহকে উঁচু করেছেন যেমন মোল্লা মৌলবীরা কোনো ওয়াজ মাহফিলে যখন ওয়াজ করে থাকে তখন ওয়াজ মাহফিলের ওয়াজ মাহফিলে মানে চাঁদোয়া থাকে হুম এই চাঁদ দোয়াগুলোকে চাঁদ দোয়াগুলোকে খুঁটি দিয়ে টাঙ্গানো হয় ঠিক আছে ঠিক একইভাবে আসমান সমূহকেও খুঁটি দিয়ে টাঙ্গানো সম্ভব কিন্তু আল্লাহ খুঁটি ছাড়াই আসমান সমূহকে টাঙ্গিয়ে রেখেছেন তাহলে বোঝা যাচ্ছে যে আসমান সমূহ এইগুলো হচ্ছে অবজেক্ট হুম বুঝা গেল আচ্ছা এরপর আল্লাহ কি করেছেন দেখুন অতঃপর তিনি আরশে আরশে উঠেছেন তো আল্লাহ আরশে উঠার আগে কোথায় ছিল ভাই আমাকে বলুন তো দেখি এর মানি হচ্ছে আল্লাহ সাত আসমান সাত জমিন সৃষ্টি করে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে সে আর উঠে গিয়ে এইখানে বিশ্রাম নেওয়ার দরকার ছিল এর কারণে আল্লাহ বলছে যে আমি আসমান সমূহ সৃষ্টি করার পরে আরো সে উঠলাম মানে আরো উঠে কি কর কি করলো সে সে বিশ্রাম নেওয়া শুরু করলো বুঝা গেল এরপরে কি বলা হয়েছে দেখুন এবং চন্দ্র সূর্য চন্দ্রকে নিয়োজিত করেছেন আচ্ছা যাকে তো এইগুলো বললাম আমি তাহলে বুঝা গেল এই আয়াত মোতাবেক বুঝা গেল যে আকাশ সমূহ এইগুলো হচ্ছে কঠিন পদার্থের তৈরি যেগুলোকে আল্লাহ খুঁটি ছাড়াই হ্যাঁ উঁচু উঁচু করে রেখেছেন অর্থাৎ টাঙ্গিয়ে রেখেছেন এটাই হচ্ছে আসল কথা তো আকাশ সংক্রান্ত বিষয় নিয়ে তো অন্যান্য লাইভ করেছি এই ব্যাপারে আর ফার্দার কথা বলবো না আমি যদি বলি আমি যদি বলি যে এই ঘরের সাদ এই ঘরের ছাদটাকে পিলার দিয়ে হ্যাঁ পিলার দিয়ে কি করা হয়েছে পিলার দিয়ে তুলে রাখা হয়েছে তাহলে এইটা মেক সেন্স করে আর আমার চেয়ে একজন মহাশক্তিধর ব্যক্তি যদি এসে বলে না না তুমি পিলার দিয়ে তোমার ঘরের সাদ বা রুফকে তুমি তুলে ধরে রেখেছ বা এইটাকে ধরে রেখেছ এইটা তোমার পক্ষে স্বাভাবিক এছাড়া তুমি এটিকে পিলার ছাড়া তুমি এটিকে ধরে রাখতে পারবা না তোমার ঘরের স্বাদকে কিন্তু আমি তোমার চেয়ে শক্তিশালী আমি আমার ম্যাজিক দিয়ে পিলার ছাড়াই হ্যাঁ ঘরের স্বাদকে তুলে ধরে রাখতে পারি বা মানে রাখতে পারি তো এইটাই তো বোঝা যায় নাকি হুম আচ্ছা এটি গেল তারপর দুই নাম্বার মানে পরবর্তী আয়াতে আমি যাচ্ছি পরবর্তী আয়াতটা এই আয়াত থেকে আরেকটা জিনিস প্রমাণিত করা হবে সেটি আমি এখনই বলছি আয়াতটি পড়ে শোনাই তেরোর তিন নাম্বার আয়াত আর তিনি জমিনকে বিস্তৃত করেছেন অর্থাৎ বিছানা বানিয়ে ফেলেছেন এবং তাতে সুদৃঢ় পর্বতমালা ও নদী নাদাল নদী নদ নদ নদী স্থাপন করেছেন আচ্ছা এইটুকু বলি এইটুকুর ব্যাখ্যা বিশ্লেষণ করি একটু হাইলাইট করা যাক হ্যাঁ এইটুকু আচ্ছা জমিনকে তিনি বিস্তৃত করেছেন এর মানি হচ্ছে কি এর মানি হচ্ছে পৃথিবী হচ্ছে ফ্ল্যাট সমতল হুম জমিন যদি বিছানার মতো হয়ে থাকে তাহলে এটি অবশ্যই গোলাকার না বা গোলাকৃতির না এটি হচ্ছে ফ্ল্যাট তো আল্লাহ জানতো না যে এই পৃথিবী হচ্ছে গোলাকার যার কারণে সে বলেছে এই পৃথিবী হচ্ছে বিছানার মতো হুম বুঝতে পারছেন বিছানা তো ফ্ল্যাট থাকে সমতল থাকে তো কথা হচ্ছে কি কথা হচ্ছে খালি দেখেছে পৃথিবী বিছানার মুহাম্মদ মতো যার কারণে সে বলেছে যে আল্লাহ এই পৃথিবীকে বিস্তৃত করেছেন তো এই দেখুন এই আয়াতে আবার বলা হয়েছে তিনি জমিনকে বিস্তৃত করেছেন এখন এই স্টেটমেন্টটা কার আল্লাহর নাকি মুহাম্মদের আল্লাহ হলে তো সে বলতো আমি এই জমিনকে বিস্তৃত করে রেখেছি আচ্ছা যাকে এটা আর ব্যাখ্যা করলাম না এরপরে আমি আরেকটি আয়াত এইখানে আপনাদের সামনে হাইলাইট করে দাঁড়ান এই দেখুন আর তিনি প্রত্যেক প্রকারের ফল হ্যাঁ আর প্রত্যেক প্রকারের ফল তিনি জুড়া জুড়া করে সৃষ্টি করেছেন আচ্ছা এটা তো আরবি দেখাতে হবে এই দেখুন অমিন কুল্লি সামারাতি জালাল ফি জালা ফিহা যাও যাইন যাও হচ্ছে জুড়া যাও যাইন মানে হচ্ছে পুরুষ নারী হুম পুরুষ নারী যাও বলতে স্বামী স্ত্রীও বোঝানো হয়ে থাকে তো আল্লাহ প্রত্যেক প্রকার ফলকে জুড়া জুড়া অর্থাৎ স্বামী স্ত্রী হিসাবে কিংবা পুরুষ নারী হিসাবে সৃষ্টি করেছে তো ভাই প্রত্যেক প্রকার ফলের মধ্যে কি জুড়া জুড়া আছে এখানে কিন্তু প্রত্যেক প্রকার ফল বলছে দেখুন কুল্লি 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 মানি হচ্ছে প্রত্যেক সামারাতি মানি হচ্ছে ফল প্রত্যেক প্রকার ফলকে আল্লাহ স্বামী স্ত্রী কিংবা নর নারী বা ওয়াইফ অ্যান্ড হাজবেন্ড হিসাবে সৃষ্টি করেছে তো ভাই আমারে মাইরা মাই ফলান আম যে আছে আমের মধ্যে কি পাকা আমের মধ্যে কি স্বামী স্ত্রী আছে যেমন স্ত্রী আম পুরুষ আম স্ত্রী আম এইরকম আছে একটা আম গাছে কি কি একটা আম গাছে কি পুরুষ আম বা নারী আম ধরে আপনারা কি কোথাও জীবনে শুনেছেন কাঠাল কাটাল নি হুম বা পেঁপে পেঁপে নি এইগুলো শুনেছেন না শুনেন নাই তাহলে আল্লাহ এটা কি করে বলল এই এই কি উল্টাপাল্টা কথাবার্তা বলে আবার বলছে তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন কোনো কোনো সেন্স করে না এখন আল্লাহ যে জুড়াজুড়া সৃষ্টি করেছে ফলের মধ্যে এইটা তো করে না আধুনিক বিজ্ঞান কোনো অবস্থাতেই প্রমাণ করে না যে ফলের মধ্যে নরনারী বা স্বামী স্ত্রী রয়েছে বা এই জাতীয় কোনো জিনিস রয়েছে বুঝা গেল আচ্ছা জুড়া জুড়ার আরেকটি আয়াত আমি আপনাদের সামনে শেয়ার করি এটা জুড়া জুড়া হ্যাঁ দেখুন এই আয়াতে আল্লাহ আবার শব্দ ব্যবহার করা করেছে বলেছে এইখানে দেখুন তিনি আসমান সমূহ জমিনের স্রষ্ট্র তোমাদের জন্য তোমাদের মধ্য হতে জুড়া বানিয়েছেন এর মানে কি আল্লাহ মানুষের মধ্য থেকে মানুষের জন্য জুড়া বানিয়েছে জুড়া কি স্বামী স্ত্রী হুম কোনো পুরুষ বানালে পরে তার জন্য স্ত্রী বানিয়ে রেখেছে আল্লাহ তো চতুষ পর্যন্ত থেকেও জুড়া বানিয়েছে আল্লাহ হ্যাঁ এইভাবে সে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছে তো আল্লাহ স্বামী পুরুষ মানুষের মধ্যে পুরুষ নারী পশু পাখিদের মধ্যে পুরুষ নারী বানিয়ে দিয়ে কি করেছে রিপ্রোডাকশনের ব্যবস্থা করে রেখেছে তো যে পুরুষ জীবনে বিয়েই করে নাই তার জুড়া আল্লাহ কী কোথায় বানালো বলুন তো দেখি অথবা একজন সমকামী একজন সমকামীর কি নারী তার জন্য কি জুড়া হিসাবে আল্লাহ কোনো নারী বানিয়েছে উত্তর হচ্ছে না তাহলে এই এই কথাটি সত্য না এবং পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে যেগুলোর কোনো জুড়াও নাই হুম তারা একই অঙ্গে পুরুষ এবং নারী এই ধরনের প্রাণীও আছে। মানে তারা তাদের সেক্সচেঞ্জ করতে পারে এইদিকে আর যাচ্ছি না আচ্ছা তো এই আয়ের থেকে বোঝা যাচ্ছে যে জুড়া বলতে এইখানে পুরুষ নারী নারীদেরকে বোঝানো হয়েছে তাহলে পুরুষ নারী যদি পুরুষ নারীদেরকে বোঝাতে যদি জুড়া শব্দ ব্যবহার করা হয়ে থাকে তাহলে আম কাঁটা লিচু এইগুলোর মধ্যেও এইগুলোকেও আল্লাহ জুড়া জুড়া করে কিভাবে তৈরি করে বলুন তো দেখি তাহলে এইগুলোর মধ্যেও পুরুষ নারী আছে এই জায়গাটাই আমি আল্লাহকে ধরতে চাচ্ছিলাম আবার দেখুন এইখানে বলা হয়েছে তিনি আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা এইটাও স্টেটমেন্ট এইটা আরেক ব্যক্তির স্টেটমেন্ট এখানে আল্লাহর মুখে কি টাটা পড়ছিল এটা বলার জন্য যে আমি আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকারী এবং তোমাদের জন্য হ্যাঁ আমি তোমাদের মধ্য থেকে জুড়া জুড়া বানিয়েছি এবং থেকেও জুড়া জুড়া বানিয়েছি এই ধরনের কথা কি আল্লাহ বলেছে দেখুন এইখানে বলা হয়েছে তিনি তোমাদের ছড়িয়ে দিয়েছেন আর তিনিটাকে এখানে আল্লাহ বলতে পারলো না আমি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি এরপরে তার মতো কিছু নাই তিনি সর্বশ্রষ্টা সর্বশ্রুতা এই তিনিটাকে এই তিনিটাকে এই তিনির বর্ণনা কে দিচ্ছে সে নিজে দিচ্ছে নাকি আরেকজন দিচ্ছে আমি তো কোনো কিছুর বর্ণনা দিলে আমি আমাকে তিনি বলবো না আমি বলবো আমি আমি করেছি আমি বলেছি ঠিক না এটা এটা কি কি মেক সেন্স করে উত্তর উত্তর হচ্ছে হচ্ছে সম্পূর্ণ রূপে না এইটা কোনো অবস্থাতেই মেক সেন্স করে না হ্যাঁ বুঝতে পারলেন এটাই হচ্ছে আসল কথা হ্যাঁ তো এটা আমি বুঝালাম এরপরে এরপরে আরেকটি আয়াত দেখাই আচ্ছা দেখালাম আমি এইটা করলাম আরেকটি আয়াত নিয়ে আসতেছি আচ্ছা আরেকটি আয়াত হলো যে আল্লা নাকি এই আয়াতে বলেছে আয়াত হচ্ছে বারো নম্বর আয়াত বিয়াল্লিশের বারো আসমান ও জমিনের চাবি তার কাছে হুম তাহলে আসমান ও জমিনের চাবি যদি আল্লাহর কাছে হয় তাহলে তালাটা কোথায় আচ্ছা আসমান ও জমিনের চাবি তার কাছে যার জন্য ইচ্ছা তিনি রিজেক্ট প্রশস্ত করেন এবং নিয়ন্ত্রিত করেন নিয়ন্ত্রিত করেন নিশ্চয়ই তিনি সকল বিষয়ে সর্বজ্ঞাত তো আসমানের জমিনের চাবি আল্লাহর কাছে তাহলে আল্লাহ চাবি দিয়ে তালা খুলে এই ইথিওপিয়া আফ্রিকার বা ইয়েম এর হাজার হাজার ভুকা শিশুদেরকে কেন রিজেক্ট দেয় না আল্লাহ রিজেক্ট প্রশস্ত করে আবার নিয়ন্ত্রিত করে তাহলে এই অনাহারি শিশুদের রিজেক আল্লাহ তাদের মুখ থেকে কেড়ে নিচ্ছে কেন এ থেকে কি বোঝা যায় না যে এই আল্লাহ হচ্ছে ভয়ঙ্কর ধরনের নিষ্ঠুর তো আজকে তো আমি অনেক কিছু বললাম সবাই ভালো থাকবেন লাভ অল Thank you so much.